বাঘ সংরক্ষণে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হল গ্রেটার ডায়ালগ ফর আ গ্রেটার কজ। রাজধানীর একটি হোটেলে ইউএসএইড এই ডায়ালগের আয়োজন করে। এতে অংশ নেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বন সচিব ডক্টর কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কবির বিন আনোয়ার, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউনুস আলী, ইউএসএইড এর কর্মকর্তা নাথান সেইড ও ডক্টর আতিক রহমান সহ পরিবেশবিদরা।